আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। পুলিশ চুপ থাকলে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘর থেকেও বের হতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এবারে জানাবো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী মহিলা দলের র্যালি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। জানাবো নিত্যপণ্যের আকাশচুম্বী দামে জনগণ যখন দিশেহারা, সরকারের মন্ত্রীরা তখন এসব নিয়ে তামাশা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন জিয়াউর রহমান রাজাকারদের মুক্তি দিয়েছে আর আমরা এ সরকার ক্ষমতা এসে বিচার করেছি। জানিয়ে দেব শনিবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের। সিঙ্গাপুরের স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, গাজা এবং ইউক্রেন নিয়ে যা বললেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সংসদ, কংগ্রেসের যৌথ সভায় স্টেট অব দ্য ইউনিয়ন নামে পরিচিত বার্ষিক ভাষণে গাজায় মানবিক সহায়তার জন্য নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পুলিশ চুপ থাকলে আওয়ামী লীগ ঘর থেকে বের হতে পারবে না মান্না। পুলিশ চুপ থাকলে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘর থেকে বের হতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ বলে এখন আর কিছু আছে? শুধু ঢাকা মহানগরে পুলিশ বলুক, তারা এখন থেকে চুপচাপ এবং নিরপেক্ষ থাকবে, তাহলে আওয়ামী লীগ ঘর থেকেও বের হতে পারবে না, কোনো সভাও করতে পারবে না, কোনো বিরোধী দলীয় নেতাকে চোখরাঙিয়ে কথা পর্যন্ত বলতে পারবে না। 7ই জানুয়ারি তথাকথিত নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ নিজেদের দলকে ভেঙে তিন ভাগে ভাগ করেছে, এক দলের মধ্যে 3টি মার্কআপ। এটি নিয়ে এখন নিজেদের মধ্যে খুনোখুনি পর্যন্ত হয়েছে। এই সরকারের প্রতি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কারো কোনো বিশ্বাস এবং ভরসা নেই। তিনি আরো বলেন, বেইলি রোডের অগ্নিকাণ্ডে 46 জন মানুষ মারা গেছে। আমরা বলছি আগুনে পুড়ে মানুষ মারা গেছে, কিন্তু লাশগুলো যখন বের করা হচ্ছে তখন সেই শরীর পোড়া ছিল না, কারণ তারা আগুনে পুড়ে মারা যায়নি। আগুনের কারণে যে ধোঁয়া তৈরি হয়েছে তার জন্যই বেশি মানুষ মারা গেছে। রেস্টুরেন্টের নিস্তলায় সব অগ্নি নির্বাপক যন্ত্র এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, 7ই জানুয়ারি কোনো ভোট হয়নি, কিন্তু আপনি বক্তৃতা করে বেড়ান, 75-এর পর এরকম ভোট আর হয়নি। প্রধানমন্ত্রী যদি এরকম মিথ্যা কথা বলে তাহলে পুরো আওয়ামী লীগের লোকেরা মিথ্যা বলতে বাধ্য হয়। মহিলা দলের র্যালিতে পুলিশের বাধা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী মহিলা দলের র্যালি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। শুক্রবার সকাল 10টার দিকে মহিলা দলের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সকাল 11:35 দিকে র্যালি বের করলে পুলিশের বাধায় তা এগোতে পারেনি। র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং চালনা করেন সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। এদিকে মহিলা দলের র্যালিকে ঘিরে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে। এছাড়া পিজন ভ্যান, জলকামান এবং এপিসি কারও রাখা হয়। জনগণ দিশেহারা, মন্ত্রীরা করছেন তামাশা, মঈন খান। নিত্যপণ্যের আকাশচুম্বী দামে জনগণ যখন দিশেহারা, সরকারের মন্ত্রীরা তখন এসব নিয়ে তামাশা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এদিন ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় তারা দেশকে নতুন করে গড়া এবং গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নেন। পরে মঈন খান উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। অবৈধভাবে ক্ষমতা দখলের পরও বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন অব্যাহত রেখেছে সরকার। এসব করে বিরোধীদের আন্দোলন দমানো যাবে না। দলের চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ দাবি করে মঈন খান বলেন, সরকার ভয় পেয়ে খালেদা জিয়াকে এখনও আটকে রেখেছে। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি প্রচার সম্পাদক শহীদুদ্দিন অ্যানিসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জিয়া রাজাকারদের মুক্তি দিয়েছে আমরা বিচার করেছি মুক্তিযুদ্ধমন্ত্রী। মুক্তিযুদ্ধমন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমান রাজাকারদের মুক্তি দিয়েছে আর আমরা এ সরকার ক্ষমতা এসে বিচার করেছি। রাষ্ট্র কখনো রাজাকারদের বিচার করতে দায় নেবে না, যদি কেউ অভিযোগ করে তাহলেই তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের 20 বছর পূর্তি এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড রিইউনিয়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, রাষ্ট্র কখনো রাজাকারের বিচারের উদ্যোগ গ্রহণ করেনি, যারা প্রধান রাজাকার ছিল তাদের বিচার করা হয়েছে আর যাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান, তবে রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে বিচার করবে না। রাজাকারদের তালিকা প্রকাশ করার বিষয়ে মন্ত্রী বলেন, তালিকা প্রণয়ন করা হচ্ছে, গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যন্ত যাচাই বাছাই করা হচ্ছে, অতি দ্রুত তালিকা প্রকাশ করা হবে। শনিবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের। সিঙ্গাপুরের স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়জের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0585 ফ্লাইট যোগে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা 6টায় মন্ত্রী ঢাকায় পৌঁছার কথা রয়েছে। ওবায়দুল কাদের গত 3 মার্চ রবিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা ও ইউক্রেন নিয়ে যা বললেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সংসদ, কংগ্রেস যৌথসভা, স্টেট অব দ্য ইউনিয়ন নামে পরিচিতি বার্ষিক ভাষণে গাজায় মানবিক সহায়তার জন্য তার নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, আজ আমি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছি ভূমধ্য সাগরে গাজা উপকূলে অস্থায়ী জেটি স্থাপন করার জন্য, যেখানে খাবার, পানি, ঔষধ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র বহনকারী বড় জাহাজ ভিড়তে পারবে। এই অস্থায়ী জেটির ফলে বিশাল পরিমাণ মানবিক সাহায্য প্রতিদিন গাজায় ঢুকতে পারবে। তবে তিনি আরো বলেন, কোনো আমেরিকান সৈন্য ভূখণ্ডে নামবে না। প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান প্রসঙ্গে বলেন, হামাস এই যুদ্ধ শেষ করতে পারে বন্দীদের মুক্তি দিয়ে, অস্ত্র সমর্পণ করে এবং 7 অক্টোবর হামলার সাথে জড়িতদের ধরিয়ে দিয়ে। তিনি বলেন, এই সংকট শুরু হয় 7 অক্টোবর হামাস যোদ্ধা দ্বারা হত্যাযজ্ঞের মধ্য দিয়ে। তিনি আরো বলেন, 1200 নিরীহ নারী পুরুষ ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, অনেকে যৌন আক্রান্তের শিকার হন। হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েলের আছে। বাইডেন আরো বলেন, হামাস বেসামরিক লোকজনের মাঝে লুকিয়ে থাকে এবং কাজ চালায়, তাই ইসরায়েলের উপর বাড়তি দায়িত্ব আছে। তিনি বলেন, তবে ইসরায়েলের মৌলিক দায়িত্ব রয়েছে গাজা নিরীহ জনগোষ্ঠীকে নিরাপদ রাখার। বাইডেন বলেন, 30,000-এরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন, যাদের বেশিরভাগই হামাস নয়। এদের হাজার হাজার নিরীহ নারী শিশু, প্রায় 2 কোটি ফিলিস্তিনি গৃহচ্যুত হয়েছেন এবং বোমাবর্ষণের শিকার হচ্ছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য, যেটা কমপক্ষে 6 সপ্তাহ স্থায়ী হবে। ভাষণের শুরুতে প্রেসিডেন্ট বাইডেন দৃষ্টি আকর্ষণ করেন ইউক্রেনে 2 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়ার আগ্রাসনের দিকে। বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, দেশে বিদেশে গণতন্ত্র আক্রমণের মুখে এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করে ইউরোপ জুড়ে তোলপাড় এবং বিশৃঙ্খলা বাড়িয়ে দিয়েছে। বাইডেন বলেন, এই ঘরে যদি কেউ মনে করেন যে পুতিন ইউক্রেনেই থামবে, আমি তাদের নিশ্চিত করে বলতে পারি তিনি থামবেন না। তিনি বলেন, কিন্তু আমরা যদি ইউক্রেনের পাশে থাকি এবং নিজেদের রক্ষা করবার জন্য অস্ত্র সরবরাহ করি, তাহলে ইউক্রেন পুতিনকে থামাতে পারবে? ইউক্রেন শুধু সেটাই চাচ্ছে, তারা আমেরিকার সৈন্য চাইছে না। তিনি আরো বলেন, রাশিয়ার আগ্রাসন রোধে যুক্তরাষ্ট্র কোনো সৈন্য পাঠাবে না। বাইডেন বলেন, ইউক্রেনে কোনো আমেরিকান সৈন্য যুদ্ধে লিপ্ত নেই এবং আমি সেভাবে রাখতে বদ্ধপরিকর। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের জন্য সাহায্য আটকে দিচ্ছে যারা বিশ্বে আমেরিকার নেতৃত্ব চায় না। তিনি বলেন, পুতিনকে আমাদের রুখে দাঁড়াতে হবে, ইতিহাস তাকিয়ে আছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে ইউক্রেন হুমকির মুখে পড়বে, ইউরোপ হুমকির মুখে পড়বে, মুক্ত বিশ্ব হুমকির মুখে পড়বে। যারা তাদের ক্ষতি করতে চায় তাদের সাহস বাড়বে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, পুতিনের জন্য আমার বার্তা খুব সোজা সাপটা, আমরা মুখ ঘুরিয়ে নেব না, আমরা মাথা নত করব না। চীনের সাথে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি অনেক বছর ধরে রিপাবলিকান পার্টির বন্ধু এবং অন্যান্যদের কাছ থেকে শুনেছেন যে চীনের অগ্রগতি হচ্ছে আর আমেরিকা পিছিয়ে পড়েছে, তার বিষয়টি উল্টো করে দেখছেন। আমেরিকা আগাচ্ছে, আমাদের অর্থনীতি বিশ্বের সেরা অর্থনীতি, আমি দায়িত্ব নেওয়ার পর আমাদের দেশজ উৎপাদন বেড়ে গেছে। তিনি বলেন, চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি 1 দশকেরও বেশি সময় চেয়ে কম, আমরা চীনের অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র তায়ান প্রণালীতে শান্তি এবং স্থিতিশীলতার জন্য কাজ করছে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোট নতুন করে সক্রিয় করছে।